আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার লাঙ্গলজোড়া গ্রামে। এটি হচ্ছে গামারিতলা ইউনিয়নের একটি গ্রাম, লাঙ্গলজোড়া গ্রাম। লাঙ্গলজোড়া গ্রামে যে ঐতিহাসিক দিঘি আছে, ধরণসা দিঘি, সেই ধরণসা দিঘি সম্পর্কে যে কল্পকাহিনী আছে, কল্পকাহিনীটি হচ্ছে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই জন্য আমি এই কল্পকাহিনীটিকে জীবিত রাখার জন্য আমি এই ভিডিওটি ধারণ করছি। আমার সাথে এই ধরণসা দিঘির যে বর্তমান মালিকানাধীন যে লোক আছে, তাদের সাথে একজনের সাথে দেখা হয়েছে, ওনার সাথে আমি এখন কথা বলবো। আর এই দিঘি সম্পর্কে যে কল্পকাহিনী, এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার নামটা শিবচন্দ্র সিং, আমার বাবার নাম সুধীর রেমা, আমার নানার নাম হলো বিনোদ রেমা। বিনোদ রেমার বাবার নাম হলো গোরাচন্দ, গোরাচন্দ্র সিং, গোরাচন্দ সাংমা কইতারে। তার আচ্ছুর নাম আছিল, তার এই যে বিনোদের আচ্ছুর নাম আসলো আরা, তার এই আচ্ছুর নাম আসলো অতীত। এই অতীত দিয়ে কিন্তু এই জায়গা জমি রেখে থেকে গেছে। আগে তো যে লাঙ্গল এক দিলে এগুলো জমি পাওয়া যায়, এরকম করে এই জায়গা জমি রেখে গেছে। অন্তত কমলে 5 পুরুষ গেছে গা, কমলে তোমার 600 বছর গেছে গা। আমার আচ্ছু, হ্যাঁ, আমার নানাই মনে হয় 150 বছর বেঁচে গেছে। তো তার বাপেও তো এর মতো বাচ্চে, তার নানাও এর মতো বাচ্চে। মনে করো এটা 500-600 বছর আগের থেকে আমরা এটা চাষাবাদ করে খাই। আমরা 4-5 জন এই আসিল শরিক। এখন আমরা এই যে এর একটা ওয়ারিশ থেকে 4 জন হয়েছি, 4 জন থেকে আরও 5 জন হয়েছে, এরকম করে আমরা এখন ওয়ারিশদার অনেকটা। তারপরে মাঝখানে এই ইয়া করলাম, এটা আমার নানাও দেখছে না, তার বাপেও দেখছে না, ঠিক আছে, কারণ হ্যাঁ খালি শুনতাছি। এনবার স্যার আসিল, স্যার থাকাতে মনে হয় দক্ষিণ পরে আসিল, যে দরংসা তার মনে হয় এই দক্ষিণ দিকে গড়টা আসিল। তো এনে সারগুলো নাড়াই করছে, সারের নাড়াই করে হেরা পরে যে দরংসা তার এই যে গরু রাখতো, রাখালে দাঁড়িয়ে যেটা কয়, এই রাখালে বলে একদিন দুধ চুরি করে খাইলাইছে। তখন সারের শক্তি কমে গেল গা, তখন এই সার পুকুরে নয়া এই নাড়াই করতে করতে গোয়াল ব্যাঙ্গা লামে পড়ছে। তারপরে একটা কাহিনী আছে যে এনে বিয়া শাদি হইলে, হ্যাঁ, অমুক সুমুক শ্রাদ্ধ অমুক সুমুক হইলে এই আমরা এই চরি তুলি রসম বাংলে, তখন এটা বলে এই থাল বাসন দিয়া দিত, তখন এটা চুরি করে রেখে দিয়েছি তো কে আর দেয় না। আর এখন তো চারিদিকে মুসলমান হয়ে গেছে গা, হ্যাঁ, এই ওই যে এই গরু বুড়ি আনিয়া ফাড়াইয়া ধইয়া ফলাই ছুটি হয়ে গেছে গা, ওখানে আর এইসব নাই। আগে দিত, এক সময় দিত, না যারা আছেন হাজং আর গারো, গারো আদিবাসী যারা আছে শুধু তারাই এখানে আছে, কিন্তু ওইটাই আর কোনো কিছু কইতে পারতাম না। কি কইয়াম, আমার নানাই যখন করতে আসে না কইতে বসে না, তাই আমি কিরে কইয়াম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই সুন্দর কল্পকাহিনীটা শেয়ার করার জন্য। কল্পকাহিনী বলতে হচ্ছে এগুলা মানুষের মুখে মুখে প্রচলিত কাহিনী, এটা কতটুক সত্য কতটুক মিথ্যা জানি না, কিন্তু এই কল্পকাহিনীটাকে জীবিত রাখার জন্যই কালের বিবর্তনে এই কাহিনীটা হারিয়ে যাইতেছে। আর এনে পূজা করতো, ওই যে পূজার পাথর আছে এখনো পুকুর পারে, হ্যাঁ, এটা বাচ্চা দিত কত 10টা থেকে 36টা না কত আসিল, এখন মনে হয় এই যে পূজা বালি করে না এখন খুব বেগেছে না। এগা ও পূজা পাথর আছে এখানে, এখনো আছে, এখন আছে, এখনো আছে, দেখে যান। এখানে হচ্ছে ধরণসার দিঘির পারে কয়েকটা পাথর আছে, এইগুলাতে নাকি পূজা করা হইতো, এই সম্পর্কে এই দাদা কিছু আমাদেরকে বলবেন। এখানে আগে পূজা পালি করতো, পূজা হইলে এখানে এই যে নানা পূজা করতো, পয়সা করে রাখতো, এই সময় তো 2-4 আনা দাম আছে পড়া। এইখানে আমরা এই যে এই পুয়া মিলে যাই একটা হইতো, এনে 8 আনা 10 পাই ফেলা হয়ে যেত, এই দলে দোল পূজা করতাম, দুলে যেতাম গা, এখন তো পাথরগুলো খুঁজে হয় না। এটা সাপ করলে আবার পাওয়া যাবে মনে হয়, এই যে আরেকটা বেশি সাপ করলে পাওয়া যাবে পাথর। আপনারা তো খ্রিস্টান ধর্মাবলম্বী, হ্যাঁ, তাহলে এই এই পূজা কে করতো তাহলে? না না, তো খ্রিস্টান আসিল না, ও সাংসারিক ধর্ম পালন করতো, সফরে আসিল, আমরা খ্রিস্টান দেখিব এবারে সাংসারিক আছে, ও হইলে সাংসারিক আছে, মানে আপনার গারোর যে আদিবাসী যে ধর্ম, আদি ধর্ম যেটা, আদিকালে যেগুলো করতো সেই জায়গাটা পাইলাম। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আমরা এখন হাঁটতেছি ধরণসার দিঘির পারে। ধোবাউড়া উপজেলার মধ্যে যে ঐতিহাসিক স্থাপনা আছে
ধরনসা দিঘি পাথরকাটা দিঘি তাদের মধ্যে একটি দিঘি হচ্ছে এই দিঘিটি এটা কত একর জায়গা জুড়া 7 একর 42 7 একর 7 একর 42 7 একর 42 একর এর পারে কোনো বাড়ি ঘর নাই না এটা পারে কি বাড়ি ঘর করা যায় না করা যায় যদি জায়গা যদি আছে ঘর বাড়ি বানা লাগতে এখন এই ঘর বাড়ি ভাঙিয়ে দিল পারে তারা ঘর বন্ধ না অনেক আগে নাকি শুনছি এখানে নাকি ঘরটার বান্ধা যায় না ঘর বাড়ি তো আসলে দিকেই তো সারে দিয়া করে ইয়া বসে দাঁড়াই করে পাড়া ভাঙছে কোন কোন পাড়া পাড়া মানে এই দিক দিয়ে ভাঙছে না কোন দিক দিয়ে ভাঙছে কিন্তু ওই দিক দিয়ে ইয়া আসলে গাড়া ছিল একটা ওই দিক দিয়ে একটা পাকা গাড়া ছিল হ্যাঁ পাকা গাড়া ওই দিক দিয়ে গাড়া না আসলে পশ্চিম দেহরা আছে উত্তর দিক দিয়ে একটা এই দিক দিয়ে আপনি কবরস্থান না কি আপনাদের এই যে ওই পাগার পুকার মানে পানি ভরে জায়গা এই পানি ভরাতে এখন কেউ আয় না তারপরে কতগুলো আছে এই পুকুরে গোসল করা নেই তারা গোসলই হয় না এমন লোক আছে এই পুকুরে এসে গোসল করে হ্যাঁ হ্যাঁ যত জ্বর বৃষ্টি হোক পুকুরে গোসল করবই এইবারে আরেকটা এদিক দিয়ে আয়া গোসল করতে করতে একদিন একদিন পয়লা মহিলা গেছে এটা মানে আয় প্রায় 25 বছর আগে না 25 বছর আগে এই না গোসল করতো সবসময় সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন আছি ধরনসার দিঘির পারে এই ধরনসার দিঘিটি হচ্ছে ধোবাউড়া উপজেলার ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের লাঙ্গলজোড়া এবং ভালুকাপাড়া গ্রামের মধ্যস্থলে হচ্ছে এই দিঘিটি দুই গ্রামের সীমানার মাঝখানে হচ্ছে এই ধরনসার দিঘি বন্ধুরা এই ধরনসার দিঘি সম্পর্কে কতগুলা কথা প্রচলিত আছে সেই কথাগুলা খোঁজার জন্যই আমি মূলত ধরনসা দিঘির পাড়ে এসেছিলাম আমি যতদূর জানি এই ধরনসা হচ্ছে একজন লোকের নাম ছিল এই পুকুর পাড়ে যার বাড়ি ছিল যে এই পুকুরটি খনন করেছিল তার নাম ছিল ধরনসা আর ধরনসার হচ্ছে একটি অনেক বড় গাবি ছিল সেই ধরনসার যে লোক ছিল তাকে একদিন স্বপ্ন দেখানো হয়েছে যে তার গাবির এখান থেকে একটা বাছুর হবে সেই বাছুর এই দিঘি থেকে একটা বড় স্বর্ণের সারগরু উঠে আসবে সেই স্বর্ণের সারগরুকে যদি নাড়াই করে জিততে পারে তাহলে হচ্ছে তারা এই পুকুর পাড়ে থাকতে পারবে এবং সারগরুটা তাদের থেকে যাবে আর মালিককে বলা হয়েছে যে বাছরটা হবে সেটা যেন এই গাবির দুধ খেয়েই বড় হয় এই গাবির দুধ যেন কোনো মানুষ না খায় এই জন্য সেই ধরনসা হচ্ছে একজন বিশ্বস্ত কাজের লোক নিয়োগ করলো এই গাবি রাখার জন্য আর তাকে বলল যে সাবধান এই গরুর দুধ তুমি খাবা না আর এই গরুর দুধ কখনো ক্ষীরা কাউকে খাইতে দিবা না তখন ওই কাজের লোক মনে মনে ভাবলো বাপরে বাপ কী জানি আছে এই দুধের মধ্যে একটু খায়ে দেখি তখন কি করছে ওই ছেলে চুরি করে একটু দুধ খায় ফেলছে এখান থেকে তারপরে একদিন রাত্রে তো হঠাৎ করে স্বর্ণের গরু উঠে আসলো দিঘি থেকে স্বর্ণের সার গরু তারপর যে তার গোয়ালে যে সারগরু আছে সেই সারগরুর সাথে নাড়াই করতে শুরু করলো নাড়াই করতে করতে এক সময় গোয়াল গড় ভেঙে এই স্বর্ণের গরু আর তার যে গোয়ালের সারগরু ছিল এই সারগরুকে নিয়ে দিঘ পুকুরে নেমে পড়লো এই কথাটাই হচ্ছে এখানে প্রচলিত আছে আর এই দিঘিটা যে খনন করছিল তার নাম ছিল ধরনসা আর এই দিঘির পারে যারা এখন বসবাস করতেছে তারা সম্ভবত সেই ধরনসারই বংশধর এখানে হচ্ছে গারো আদিবাসীরা বসবাস করে তারা হচ্ছে এখন খ্রিস্টান ধর্ম পালন করে আগে এক সময় তারা সাংসারিক ধর্ম পালন করতো বিভিন্ন পূজা পার্বণে অংশগ্রহণ করতো পুকুর পাড়ে কিছুক্ষণ আগে দেখিয়েছি যে কিছু পাথর আছে এখানে যে ভাই আমাদেরকে এই পাথরগুলো দেখালো সে বলল তার নানা হচ্ছে এই পাথরগুলোতে পূজা করতো এখানে তার নানা পূজা করতো হিন্দুরাও গিয়া পূজা করতো এখানে পূজা করে পয়সা টুসা ফেলে যাইতো এই পয়সাগুলো নিয়ে তারা দোল পূজাতে যাইতো এখানে দোলমেলা হয় দোলমেলাতে ঘুরতে যাইতো এগুলাই অনেক কিছু বললো শেয়ার করলো তো আমি হচ্ছে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আমার ঘুরে বেড়াতে ভালো লাগে এবং আপনাদের সাথে এইরকম ইন্টারেস্টিং বিষয়গুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগে